মোটেলে রুম না পেয়ে টানা দ্বিতীয় দিনের মতো যাত্রীবাহী বাস ও সৈকতে রাত্রি যাপন করছেন পর্যটকরা তাদের দুর্ভোগের খবর জানাতে পর্যটন গল্ফ মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল টানা ছুটি সে ছুটিতে যে পর্যটকরা দুর্ভোগে রয়েছেন সেটি চিত্র আমরা এখন আজকে দেখানোর জন্য আসলে অবস্থান করছি পর্যটন গলমাটে এখানে প্রায় দুই থেকে আড়াইশো পর্যটকবাহী যে বাস রয়েছে সে বাস এখানে অবস্থান করছে এখানে আমরা জানতে পেরেছি প্রায় দশ হাজারের অধিক পর্যটক এখানে অবস্থান করছে যদি একটু বলি যে সারিবদ্ধ অনেক বাস রয়েছে এই বাসে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে এই যে টানা ছুটিতে কক্সবাজার ছুটে এসেছেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক গাড়িতে অনেক পর্যটক কিন্তু শুয়ে তাদের হোটেল কখন না তাকাতে কিন্তু হোটেলে হোটেলে কক্ষ না তাকাতে এখন গাড়িতে শুয়ে অবস্থান করছেন বিশেষ করে আমরা পর্যটকদের সাথেও কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে তারা দুই দিন ধরে এসেছে এখানে দুই দিনে তাদের সাথে আসলে একটি সিন্ডিকেট নাকি নানা ধরনের হয়রানির শিকার করেছে তারা পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে কিন্তু হোটেলের কোনো রুম দেয়নি সেহেতু গত দুই দিন ধরে তারা দিনের বেলায় ঘোরাফেরার পর কিন্তু রাত্রি যাপন করছে বাসের যে সিট রয়েছে সে সেই সিটে এখানে নারী পুরুষ সবাই আছে সবাই আসলে যে দুর্ভোগ আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে তারা আনন্দ করার জন্য বিনোদনের জন্য কক্সবাজার ছুটে এসেছেন এই ধরনের আসলে এখানে এসে যে তারা কষ্ট পোহাচ্ছেন সেটির আসলে এটা তারা কোনোদিন কোনোভাবেই কাম্য এটা তারা চান না তারা চান হচ্ছে যারা কক্সবাজারের একটি সুন্দর জায়গা এবং এই সুন্দর জায়গায় আসলে তারা স্বাভাবিকভাবে ঘুরে ফিরে করে তাদের সময়টি কাটাতে চান এছাড়াও আমরা পর্যটকদের অনেক পর্যটক আছে তারা কিন্তু এখনো পর্যন্ত রুম না পেয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছে আর একটু যদি আমরা একটু যদি আসলে সকাল থেকে আমরা ছিলাম সমুদ্র সৈকত সহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে সেখানেও আসলে দেখেছি আর কিছুক্ষণ আগে আমরা সৈকতে গিয়েছিলাম সেখানেও কিটকটা আসলে দেখেছি রাত্রি যাপন করছে অনেক পর্যটক আমরা তাদের সাথেও কথা বলেছিলাম তারা যে বিষয়টি বলছে এই যে টানা ছুটিতে তারা এসেছেন এখানে এসে যে দুর্ভোগ পোহাচ্ছেন সেটি বলার মতো না অন্যদিকে ট্যুর অপারেটররাও যেটি বলছে দুই থেকে চার লাখ যে পর্যটক এসেছে এই পর্যটকদের আসলে এই ধরনের হয়রান ভবিষ্যতে কক্সবাজার আসবেন না তাই প্রশাসনের এই বিষয়গুলো আসলে নজরদারি করা উচিত বলে তারা দাবি করেছেন তো মোটেসি এ ছিল যে বাসে যে রাত্রি যাপন পর্যটকদের কক্সবাজার থেকে পর্যটকদের হয়রানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল